পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পর্কের নাম কি? সন্তান, মা বাবা, ঠিক আছে? আর সবচাইতে মায়া ভালোবাসার সম্পর্ক যদি ধরতে হয়, সবচাইতে দামি সম্পর্ক যদি ধরতে হয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন, সম্পর্ক কি গরু ছাগলের ভিতরে হয় নাকি মানুষের ভিতরে? আপনার একটা আওয়াজ দিলে আমি খুশি হব। এখন অনেক মানুষ না, এই পৃথিবীর বুকে একজন সর্বপ্রথম মানুষ এসেছেন, যার আসার পরে মানুষের যাত্রা শুরু হয়েছে। ওনার নাম কি? হযরত আদম ইসলাম। আচ্ছা, এই হযরত আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন, আর কেউ ছিলেন না? এরপর ওনার একজন সাথী হয়েছেন, উনি কি ওটার বোন? না। হাওয়া ইসলাম কি বোন? মা? মেয়ে? কি? তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম এবং হাওয়া, ওনাদের যে সম্পর্কটা আল্লাহ দান করেছেন, এটা মা ছেলে নয়, ভাই বোন নয়, স্বামী স্ত্রী। তার মানে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে। এবার আপনি চলে গেলেন কবরে, কবর ওয়ালার সাথে দুনিয়ার ওয়ালার কোনো সম্পর্ক? ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান ছেলে, কিচ্ছু নাই। এবার হাসরে গেলেন, ওখানেও কিচ্ছু নাই। এবার যখন আপনি জান্নাতে যাবেন, সেখানে আপনি স্বামী থাকবেন, আপনার স্ত্রী থাকবে, যদি আল্লাহ দয়া করে। ওখানে ভাই ভাই, ভাই বোন, মা ছেলে, তাহলে যে সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে, ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যে সম্পর্কটা আজীবন থাকবে কিয়ামতের ময়দানে অনন্তকাল, ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী। দুর্ভাগ্য আমাদের, ওই স্বামী স্ত্রীর বন্ধনের গুরুত্বটা না বোঝার কারণে আজকে আদালতে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। আমার কথায় কষ্ট নেবেন না, বাস্তব যেটা সেটা বলছি। আপনি স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত, কোথাও ঘুরতে গিয়েছেন, গুড়াই গুড়া হয়ে গেল, সৎকায়ে জারি আর সব হয়ে গেল, বলেন স্বামী স্ত্রী কি জানেন? স্বামী স্ত্রী দুইজন দুই প্রান্তের মানুষ, এক জায়গায় হওয়ার কারণ কি জানেন? এক জায়গায় হওয়ার কারণ শুধু বাচ্চা হওয়ানো না, এক জায়গায় হওয়ার কারণ শুধু উনি ভাত রাঁধবে আমি খাবো সেই জন্য না, এক জায়গায় হওয়ার কারণ হচ্ছে দুইজনে মিলে আরো বেশি করে রবের ইবাদত করবো, নবীর দরুদ পড়বো। এটা তো আমাদের মিসিং হয়ে গেছে, কথা বলেন না রে ভাই। আচ্ছা, কখনো কি হয়েছে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়া? হাই 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 হাই, একটা দিন আমার কথাটা রাখেন, একটা দিন করেন, আপনার তো অফিসে আছে, চাকরি আছে, আমি জানি, বৃহস্পতিবার একটা দিন করেন না, আমার বোনটাকে নিয়ে, আমার ভাইটাকে নিয়ে, এই চলো আজকে আমরা এশারের নামাজটা পড়বো, তুমি তোমার মতো, আমি আমার মতো, আমরা আজকে দুইজনে মিলে তাহাজ্জুদের মাধ্যমে রবের দরবারে একটু হাজিরা দিব। দুইজন দাঁড়ান, দাঁড়াইতে একবার দেখেন, যত ক্ষোভ রাগ ভুল বুঝাবুঝি আছে, দুজনে মিলে রবের দরবারে সিজদায় পড়ে বলেন, মাওলা সংসার কারে বলে জানি না, জীবন কারে বলে বুঝি না, সংসার কিভাবে করতে হয় জানি না, কিন্তু এতটুক বুঝি, আমরা দুইজনে জামিলা হলে আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে যারা আছে তাদের জীবন নষ্ট হয়ে যাবে, আমাদের স্বামী স্ত্রীর ডিভোর্সের কারণে আমার ছেলে মেয়েগুলা ছন্নছাড়া হয়ে যাবে, মাওলা আমরা তাদের আলাদা করতে পারবো না, রাজি না, নিজেরাও মিলতে পারি না, মাওলা তুমি একটু সাহায্য করো না, তারপরে দেখেন আপনার রব কি করে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, আপনি সারা পৃথিবী ঘুরে যে শান্তিটা পেলেন।